Assalamu alaikum. Welcome back to my new video lesson. Dear students, today we are going to read some pages from your textbook, that is English for Today. The pages here are given for you, page number 47 to 51. This video lesson has been conducted by your English teacher, Muhammad Shafiqul Islam. So let's begin our today's lesson. At the very first, you can see here page number 47. In this page, there are three activities. First one is A. In A, here quoted that look and say, arthat dekho ebong bolo. A number activity তে আমরা তিনটি picture দেখছি। প্রথমটি হচ্ছে এখানে একটি বই ব্যাগের ভিতরে রয়েছে, যার অর্থ হচ্ছে in। তো আমরা বুঝে গেলাম in অর্থ হচ্ছে ভেতরে, in অর্থ হচ্ছে ভেতরে। Next one আর middle one হচ্ছে এই বইটি এখন ব্যাগের উপরে রয়েছে, এই যে arrow দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে ব্যাগের উপরে রয়েছে, তো উপরে ইঙ্গিত হচ্ছে on। তোমরা খেয়াল রাখবে যদি একটি বস্তু অন্য একটি বস্তুর উপর লেগে থেকে উপরে অবস্থান করে তাহলে উপরে বস্তুটিকে অন বোঝানো হয়। আমি আবার বলছি, লেগে থেকে উপরে বোঝাতে অন বোঝায়, কারণ আমরা অন অর্থ মানে উপরে অর্থ তিনটি জানি, অন অর্থ উপরে, এভাফ অর্থ উপরে এবং ওভার অর্থ কিন্তু উপরে। তো অন হচ্ছে লেগে থেকে উপরে। তারপর আসো পিকচার থ্রিতে দেখো আন্ডার, আন্ডার হচ্ছে ঠিক অনের উল্টো, লেগে থেকে নিচে, অর্থাৎ দুটি বস্তু লেগে থাকা অবস্থায় নিচেরটি বোঝাতে আন্ডার মিন করা হয়। তো আমরা শিখলাম ইন ভেতরে, অন উপরে, আন্ডার নিচে। ওকে, তারপর আসো অ্যাক্টিভিটি বিতে চলে আসো। বলা হয়েছে লুক অ্যান্ড সে, ইউজ ইন, অন অ্যান্ড আন্ডার। এই যে you can see some pictures here, it can be a bedroom. So in this room, look, there is a doll on the bed. So if you ask your friend where is the doll, the answer may be given, a doll is on the bed. তো আমরা এই সবগুলো পিকচার্স নিয়ে আজকে কথা বলবো। তো পরে পিকচারটি দেখো, এখানে একটা মাইক্রোওয়েভ ওভেন অথবা একটা টিভি হতে পারে। তো যদি প্রশ্ন করে টিভিটি কোথায়, তাহলে বলবো কি আমরা, আ টিভি ইজ অন দ্য টেবল। তারপরে যে ব্যাগটি কোথায়, আ ব্যাগ ইজ অন দ্য টেবল। বলটি কোথায়, এ বল ইজ আন্ডার দ্য টেবল। এই যে ফুলদানি ফ্লাওয়ার বেস, এটা কোথায়, আ ফ্লাওয়ার বেস ইজ বিসাইড দ্য টিভি, আর আ ফ্লাওয়ার বেস ইজ অন দ্য টেবল। এই যে একটা ম্যাট দেখতেছি আমরা, মাদুর, এটি কোথায়, আ ম্যাট ইজ অন দ্য ফ্লোর। তো আমরা এই পিকচারগুলো নিয়ে সম্ভাব্য সেন্টেন্সগুলো ডান দিকে এই স্লাইডে দিয়েছি। দেখো, আ ডল ইজ অন দ্য বেড, অর্থাৎ বিছানার উপর একটি পুতুল রয়েছে। নাম্বার টু তে হচ্ছে আ ব্যাগ ইজ অন দ্য টেবল, এই যে ব্যাগটি টেবিলের উপরে রয়েছে। নাম্বার থ্রি বলছি আ বল ইজ আন্ডার দ্য টেবল, বলটি টেবিলের নিচে রয়েছে। তারপর আসো, এটা আমি আগে বলেছি যে টিভি হতে পারে অথবা মাইক্রোওয়েভ ওভেন হতে পারে। যদি টিভি হয়ে থাকে তাহলে আমরা কি বলবো, আ টিভি ইজ অন দ্য টেবল। তারপর হচ্ছে পাশে দেখো ফ্লাওয়ার বেজ আছে, আ ফ্লাওয়ার বেজ ইজ বিসাইড দ্য টিভি, বিসাইড হচ্ছে পাশে। আবার আমি এটা বলতে পারি আ ফ্লাওয়ার বেজ ইজ অন দ্য টেবল, এটা বলতে পারি। আর সবশেষ ম্যাট, আ ম্যাট ইজ অন দ্য ফ্লোর। এরপর অ্যাক্টিভিটি সিতে আসো, সিতে বলা হয়েছে ফেয়ার ওয়ার্ক, অর্থাৎ দলগত কাজ বা জোড়ায় জোড়ায় যে কাজ করে সেটা, ঠিক আমি সরি বলছি, মানে গ্রুপ ওয়ার্ক হচ্ছে দলগত কাজ আর
পেয়ার ওয়ার্ক হচ্ছে জোড়ায় কাজ, অর্থাৎ যে কাজটা দুজন মিলে করতে হয়। বলেছে আস্ক অ্যান অ্যান্সার অ্যাবাউট অ্যাক্টিভিটি বি, এই অ্যাক্টিভিটি বি সম্পর্কে তোমাকে প্রশ্ন করতে বলছে এবং আরেকজনকে অ্যান্সার করতে বলছে। তাহলে আমরা এই যে মেয়েটিকে দেখছি, সে প্রশ্ন করছে আর এই ছেলেটি উত্তর দিচ্ছে। ওই প্রথম প্রশ্ন হচ্ছে ইজ দ্য বল অন দ্য টেবল, এই যে বলটি কি টেবিলের উপর? ছেলেটি বলছে নো ইটস নট, না সেটা নয়। সে আবার প্রশ্ন করছে ওয়ার ইজ দ্য বল, তাহলে বলটি কোথায়? অ্যান্সার বলতেছে এবার ইটস আন্ডার দ্য টেবল, ইটস আন্ডার দ্য টেবল, এটা হচ্ছে টেবিলের টেবিলের নিচে। ওকে লেটস টার্ন অন আওয়ার নেক্সট পেজ, পেজ নাম্বার 48। ইন দিস পেজ ইউ অলসো ক্যান সি থ্রি অ্যাক্টিভিটিস হিয়ার। দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি এ লুক অ্যান্ড সে, খেয়াল করো এখানে কিছু অ্যানিমেলসের পিকচার দেওয়া রয়েছে। এখন তোমাকে এগুলো ট্রেস করতে বলা হয়েছে, তুমি দেখো যে এটা কোন পিকচারটার সাথে কোন নামগুলি ঠিক আছে কিনা। তো প্রথম পিকচার হচ্ছে মিস্টার মাংকি, জনাব বানরের আর কি। তো দেখো মাংকি হচ্ছে বানর। নেক্সট হচ্ছে বিয়ার, সাউন্ড হচ্ছে বেয়ার, বেয়ার অর্থ হচ্ছে এখানে ভাল্লুক। তারপর হচ্ছে টাইগার, টাইগার হচ্ছে বাঘ। তারপর হচ্ছে এই যে আদুরে আমাদের ডিয়ার, মানে আদুরে ডিয়ার, ডিয়ার হচ্ছে হরিণ। তারপর হচ্ছে মিস্টার ফক্স, যিনি সবচেয়ে চালাক প্রাণী, তো ফক্স হচ্ছে শেয়াল। আর সর্বশেষ হচ্ছে রাজা মহাশয়, মিস্টার লায়ন, হ্যাঁ লায়ন হচ্ছে কি সিংহ। তাহলে আমরা এগুলোর মিনিং আগে থেকে জানি, আরেকবার আমরা শিখে নিলাম। ওকে নেক্সট আমরা যাচ্ছি অ্যাক্টিভিটি বিতে। আসো, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার্স, এই পিকচারটিতে এই এই যে পিকচারগুলোতে তুমি কি দেখছো? ইউজ দ্য ওয়ার্ডস অ্যান্ড কালার্স ইউ নো। আচ্ছা, তো এই পিকচারগুলো নিয়ে তোমাকে কথা বলতে হবে, তুমি যে সমস্ত ওয়ার্ড জানো বা কালার্স জানো সেগুলো দিয়ে এদের পরিচয় দিতে হবে তোমাকে। তো ওরা একটা করে দিয়েছে, দেখো বলা হচ্ছে আই ক্যান সি আ মাংকি, আমি একটা বানর দেখছি। বানর তো দুইটা দেখা যাচ্ছে এখানে, এই ইনিও বানর, ইনিও বানর, দুজন দুই রঙের, ছোট আর বড়। আচ্ছা ইটস স্মল, ও আই সি, এটা হচ্ছে তাহলে ছোট, এটা এনেকে বোঝানো হয়েছে। ইটস ব্রাউন, ইয়েস ইটস ব্রাউন, এটা ব্রাউন তো কি বাদামি নাকি? ব্রাউন হচ্ছে বাদামি, তাহলে এটা হচ্ছে বাদামি রঙের। তো এই অ্যান্সারটা আমরা দেখি, বাকিগুলো চেষ্টা করি আমরা। দেখো এক নম্বর বলছে, নাম্বার ওয়ান হচ্ছে আই ক্যান সি আ মাংকি, আমি দেখতে পাচ্ছি একটা বানর। ইটস স্মল, এটি ছোট। ইটস ব্রাউন, এটি বাদামি। ওকে তারপর টু, নাম্বার টু এমন হতে পারে আই ক্যান সি অ্যানাদার মাংকি, আমি আরো একটি বানর দেখছি এখানে, এই যে কলা খাচ্ছেন আরেকটি বানর। ইটস বিগ, আচ্ছা এই যে এটির তুলনা, এই যে ব্রাউন কালার যেটি তার তুলনায় এটি কিন্তু একটু বড়, তো ইটস বিগ। আর ইটস ব্ল্যাক, এটি হচ্ছে কালো রঙের। এবার তার ডান দিক পিকচারে আসো, ফার্স্ট ওয়ান, এই যে বড়টি দেখো, আই ক্যান সি আ টাইগার, আমি একটা বানর, আমি একটা বাঘ দেখছি বা একটা বাঘ দেখতে পাচ্ছি। ইটস বিগ, এটি বড়। ইটস হোয়াইট, এটি কিন্তু সাদা, আমি এটা ব্ল্যাক হোয়াইটও বলতে পারতাম, সাদা কালো টিভির মতো। তো ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু, আচ্ছা হোয়াইট লিখতে লিখেছি আমি। তারপর হচ্ছে পাশেরটি দেখো, এটি কিন্তু একটু ছোট মনে হচ্ছে, তো আই ক্যান সি আনাদার টাইগার, আমি আরও একটি বাঘ দেখছি। ইটস স্মল, এটি ছোট। ইটস ইয়েলো, এটি হচ্ছে ইয়েলো হচ্ছে কি হলুদ নাকি? ইয়েলো হচ্ছে হলুদ বর্ডের, এটা একটা হলুদ, এটা দেখো। ওকে তারপর আসো, আমরা আরেকটা বাক্য লিখছি এখানে, দেন আই ক্যান সি আ ফক্স, এরপর এখানে ফক্স কিন্তু দুইটা রয়েছে, এই যে একটা এই যে একটা, এটা কথা বলা হচ্ছে। দেন আই ক্যান সি আ ফক্স, আমি একটা ফক্স দেখতে পাচ্ছি, অর্থাৎ শেয়াল দেখতে পাচ্ছি। ইটস স্মল,
এটি ছোট, ইটস ব্রাউন, হ্যাঁ এটিও কিন্তু বাদামি, এটাও বাদামি রঙের। আচ্ছা এইভাবে আমরা সামনে যে শিয়ালটি লাল শিয়ালটি আমরা এটারও ব্যাখ্যা দিতে পারি যে ফাইনালি অথবা অ্যাট লাস্ট আই ক্যান সি অ্যানাদার ফক্স, ইটস বিগ, তারপর হচ্ছে ইটস রেড, আমরা এটা বলতে পারি। অ্যাক্টিভিটিস খেয়াল করো, বলা হচ্ছে ড্র অ্যান্ড কালার অ্যানাদার অ্যানিমেল ইউ নো টক অ্যাবাউট ইট, তুমি জানো, তোমার জানা রয়েছে এমন কোনো একটা প্রাণী, যেমন ধরো সেটা কাউ হতে পারে, সেটা ডগ হতে পারে, হ্যাঁ এটা তোমাকে এই বক্সের মধ্যে আঁকতে বলা হয়েছে এবং তার সম্পর্কে কিছু কথা তোমাকে বলতে বলা হয়েছে। সো লেটস টার্ন অন আওয়ার নেক্সট পেজ, পেজ নাম্বার 49। ইন দিস পিকচার ইউ অলসো ক্যান সি থ্রি অ্যাক্টিভিটিস, দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি এ লুক অ্যান্ড সাই, অর্থাৎ তাকাও, দেখো এবং বলো। এখানে আমরা মোট 6টি ছবি দেখতে পাচ্ছি। তো প্রথম ছবি যেটা ফার্স্ট পিকচার হচ্ছে ফরেস্ট, এটা একটা বনের, ফরেস্ট হচ্ছে তাহলে বন, ফরেস্ট হচ্ছে এদের অর্থ লেখা হচ্ছে বন। আচ্ছা নেক্সট ওয়ান হচ্ছে ডান দিকে দেখো শেড, শেড অর্থ সাধারণত আমরা ছায়া বুঝে থাকি আর কি, শেড ছায়া, তো এই ওইটা হচ্ছে শেড, মানে হচ্ছে শেড, SHAD, শেড হচ্ছে ছায়া, আর শেড হচ্ছে সাধারণত ছাউনি, ঘরের ছাউনি, দেখো এই যে ছাউনি ধরা রয়েছে। আচ্ছা তারপর হচ্ছে ট্রি, ট্রি হচ্ছে কি গাছ, ট্রি হচ্ছে গাছ, বাংলা অর্থ দিকে লিখে দেওয়া আছে, দেখে নাও। নেক্সট ওয়ান হচ্ছে ড্রেন, ড্রেন সাধারণত আমরা ড্রেন বলতে অনেক সময় ঝোপঝাড়ে বুঝিয়ে থাকি, এখানে ড্রেন হচ্ছে গুহা, এই যে ড্রেন হচ্ছে গুহা। আচ্ছা তারপর হচ্ছে নেস্ট, পাখির বাসা, পাখির বাসা। তারপর হচ্ছে পন্ড, পন্ড হচ্ছে পুকুর। ওকে, তো আমরা এখানে 6টি পিকচারের সাথে 6টি ওয়ার্ড দেওয়া ছিল, সেই ওয়ার্ডসগুলোর বাংলা মিনিংটা দেখে নিলাম। ওকে নেক্সট গো টু অ্যাক্টিভিটি বি, লুক অ্যাট দ্য অ্যানিমেলস, এই যে অ্যানিমেলসগুলোর দিকে তাকাও, ট্রেস চিহ্নিত করো, অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস, এবং এই যে ঝাপসা যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কোনটি কার সাথে যায় সেটা তোমাকে লিখতে বলা হয়েছে। তো দেখো এখানে চিৎপটাং হয়ে শুয়ে রয়েছে কে, মিস্টার, হ্যাঁ মিস্টার আলম, তাহলে যে বাঘ মামা, তাহলে হচ্ছে টাইগার, দেখো এটা হচ্ছে টাইগার, আমরা পেয়ে গেছি এটা হচ্ছে টাইগার। নেক্সট হচ্ছে জনাব শিয়াল, শিয়াল হচ্ছে কি ফক্স, ওই যে ডেনে রয়েছে সে ডেনে থাকে, ফক্স, এই যে রয়েছে ফক্স। তারপর আসো এখানে দুষ্টু কুলের শিরোমণি, সবচেয়ে সেরা দুষ্টু, তারা হচ্ছে বানর মহাশয়গণ, বানর, এই যে বানর রয়েছে, তাহলে হচ্ছে মাংকি, দেখো মাংকি। ওকে ফাইনালি সবচেয়ে নিরীহ প্রাণী যে, সে হচ্ছে গরু, অর্থাৎ কাউ, তাহলে এটা হচ্ছে কাউ, কাউ থাকে শেডের নিচে, তাহলে হচ্ছে দেখো কাউ, এই যে দেখো এখানে হচ্ছে কাউ। আমরা তাহলে 4টি পিকচার ম্যাচ করলাম, ট্রেস করলাম এবং এই ওয়ার্ডগুলো লিখলাম। ওকে যাবো আমরা অ্যাক্টিভিটি সিতে, লুক অ্যাট দ্য পিকচার্স ইন অ্যাক্টিভিটি বি, এই যে বিতে পিকচার আছে এগুলো থেকে তাকাও, একটু দেখো, সে ওয়ার দ্য অ্যানিমেলস লিভ, বলো এই সমস্ত অ্যানিমেলগুলো প্রাণীগুলো কোথায় থাকে। ওরা একটি করে দিয়েছে আ টাইগার লিভস ইন আ ফরেস্ট, টাইগার থাকে জঙ্গলে, আমাদের বাকিগুলো করতে হবে। আচ্ছা তাহলে হচ্ছে ডেন, তাহলে কী হবে, আ ফক্স লিভস ইন এ ডেন, শিয়াল থাকে গুহায়, তারপর ট্রি দেখো, ট্রি তো হচ্ছে এই যে গাছের ডালে বানর থাকে আর কি, মাঙ্কি লিভস ইন এ ট্রি, ফাইনালি গরু দেখো কোথায় দেওয়া আছে, আর কাউ লিভস ইন এ শেড। তো এইভাবে করে তোমরা আনসারগুলো লিখবে। ওকে নেক্সট টার্ন অন পেজ নাম্বার 50। In 50, there are also three activities here. First one, A, look, listen and say. Dekho, shono, abong bolo. First picture, get up. Tapo chhe, wash my face. To ikhane, shab gulo kotha, amar nije ke bola hoche. Dato, tumi dhon porba,
তো তুমি মনে করবা এখানে তোমাকে নিয়ে বলা হচ্ছে। তাহলে গেরাব মানে ঘুম থেকে উঠা, কিন্তু আমরা বলবো গেরাব হচ্ছে ঘুম থেকে উঠি। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াশ মাই ফেস, আমি আমার মুখ ধুই বা মুখমণ্ডল ধৌত করি। আমরা দুইভাবে বলতে পারি, মুখ ধুই অথবা আমার মুখমণ্ডল ধৌত করি। তারপর হচ্ছে ফিক্সে থ্রিতে দেখো, হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাঁ সকালবেলা নাস্তা খাই। তাহলে ব্রেকফাস্ট সকালে নাস্তা খাই। আচ্ছা, পিকচার ফোর হচ্ছে ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাজি বা আমি আমার দাঁত ব্রাশ করি। দুটোই বলতে পারো। ওকে, অ্যাক্টিভিটি বিতে আসো। বিতে বলছে রিড, জাস্ট রিড, অর্থাৎ তোমাকে পড়তে হবে। সো পড়ি, আমরা এটা পড়ি এবং ডান দিকে মিনিং দেওয়া আছে, লেখো, খেয়াল করো। আই গেট আপ, ও ডিয়ার স্টুডেন্টস, ইন দিস বিলি লেসন অ্যাট দ্য লাস্ট ফ্লাইট দেয়ার ইজ এ হোমওয়ার্ক ফর ইউ, সো আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দ্য ভিডিও ভেরি কেয়ারফুলি। ওকে, আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। আই ওয়াশ মাই ফেস, আমি আমার মুখমণ্ডল ধৌত করি অথবা আমি আমার মুখ ধুই। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালে নাস্তা খাই। আফটার ব্রেকফাস্ট আই ব্রাশ মাই টিথ, সকালের নাস্তার পরে বা নাস্তা খাবার পরে আমি আমার দাঁত মাজি অথবা দাঁত ব্রাশ করি। দেন আই গো টু স্কুল, তারপর আমি বিদ্যালয়ে যাই। ওকে, তো খেয়াল করো, এই যে দুষ্টু মেয়েটি, ও স্কুলে যাচ্ছে। হ্যাঁ, ও ড্রেসটা কিন্তু তোমাদের ড্রেসের মতোই মনে হচ্ছে, ও মনে হচ্ছে আমাদের স্কুলেই পড়ে। সিতে দেখো কি লেখা রয়েছে, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, সকালবেলা তুমি কি করো, সে বলো। এই যে দেখো, আমরা এই কথাগুলি বলতে পারি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি একটা ওয়ার্ড যোগ করে দিয়েছি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ওয়াশ মাই ফেস, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, আফটার ব্রেকফাস্ট আই ব্রাশ মাই টিথ, দেন আই গো টু স্কুল। ওকে, আমরা যাব আজকে লাস্ট পেজ, পেজ নাম্বার 51। ইন দিস পেজ ইউ ক্যান সি অলসো থ্রি অ্যাক্টিভিটিস হিয়ার, দ্য ফার্স্ট ওয়ান এ, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। ডু মাই হোমওয়ার্ক, ডু মাই হোমওয়ার্ক অর্থাৎ আমি আমার, এই যে আমি আমার বাড়ির কাজ করি। রিড, যেহেতু এখানে মাই বলা হচ্ছে তার মানে সবগুলো কাজই আমি করি, তাহলে রিড, রিড হচ্ছে পড়ি, রিড হচ্ছে যদিও পড়া কিন্তু এখানে আমরা বলবো রিড হচ্ছে পড়ি। প্লে, খেলাধুলা করি। ওয়াচ টিভি, টিভি দেখি। গো টু বেড, ঘুমাতে যাই। এই হচ্ছে অ্যাক্টিভিটি, এতে দেওয়া এই পিকচার্সগুলোর বাংলা অর্থ। আমরা অ্যাক্টিভিটি বিতে যাব, বিতে বলছে রিড, আগের মতো রিড, পড়ো, চলো পড়ি। আমরা এই পাশে দেখো, এটার পাশে আমরা বাংলা মিনিং দিয়ে রেখেছি, তো আমরা এখান থেকে পড়ি। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, আই ডু মাই হোমওয়ার্ক, এই যে বিকেলে আমি আমার বাড়ির কাজ করি। তারপর হচ্ছে পরের লাইন দেখো, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলাধুলা করি। দেন আই রিড অ্যান্ড ওয়াচ টিভি, এরপর আমি পড়ি এবং টিভি দেখি। আফটার ডিনার আই ব্রাশ মাই টিথ অ্যান্ড গো টু বেড, রাতের খাবার খাওয়ার পরে আমি আমার দাঁত মাজি বা দাঁত ব্রাশ করি এবং ঘুমাতে যাই। ওকে, অ্যাক্টিভিটি সিতে দেখো, বলা হয়েছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, বিকেলবেলা তুমি কি করো, শুধু বিকেলবেলা বলছে, তো বিকেলে তুমি কি কি করো, সিম্পলি স্কুল থেকে গিয়ে বিকেলে তুমি কি করো, সেই বলো। দেখো, ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ি কাজ করি। দেন আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, এরপর আমি আমার বন্ধুদের সাথে খেলি। তো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ ওয়াচ দিস ভেরি লেসন ভেরি কেয়ারফুলি। নাও উই আর গোয়িং টু ডু সাম হোমওয়ার্ক, সো ইন দ্য লাস্ট স্লাইড আই হ্যাভ গিভেন সাম হোমওয়ার্ক ফর ইউ।
So I would like to request you to do the homework and send this homework to my email WhatsApp number. So get it. দেখো এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া রয়েছে। ফার্স্ট ওয়ান, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই নিচের যে পাঁচটি ওয়ার্ড দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করো। হোম দেওয়া রয়েছে, হোম দিয়ে করো। টাইগার দেওয়া রয়েছে, নেস্ট দেওয়া রয়েছে, কাউ দেওয়া রয়েছে, ব্রেকফাস্ট, সবগুলোই তোমরা ইতিমধ্যে পড়ে ফেলেছো, আশা করি পারবে ইনশাল্লাহ। নাম্বার টুতে আসো, রাইট বাংলা মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এই সমস্ত ওয়ার্ডগুলোর বাংলা মিনিং লিখতে বলা হয়েছে, বাংলা মিনিং। দেখো এখানে লেখা রয়েছে স্ট্রং, আন্ডার, ম্যাট, র্যাট, ব্রাউন, স্মল, স্মেল। এটা স্মল, এটা হচ্ছে স্মেল। শিপ, এটা শিপ, খেয়াল করো এটা হচ্ছে শিপ, এটা হচ্ছে শিপ, পর হচ্ছে এনিমেল। ওকে, নাম্বার থ্রি, ফিল ইন দ্য গ্যাপস উইথ ইউর ওন ইনফরমেশন। অর্থাৎ ইউ হ্যাভ টু ফিল আপ ইচ গ্যাপ উইথ ইউর পার্সোনাল ইনফরমেশন। নিজের তথ্য দিয়ে তুমি কি, তুমি কে, তুমি কি করো, এই সমস্ত তথ্য দিয়ে এই যে পাঁচটি সেন্টেন্স দেওয়া রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে তোমাকে এগুলো ফিল আপ করতে হবে। তো প্রথম হচ্ছে মাই নেম ইজ, এখানে তুমি তো নিজের নামটা সুন্দর করে বসিয়ে দাও, ছোট নাম লিখবে। ইন দ্য মর্নিং, সকালবেলা, আই ড্যাশ মাই ফেস, তুমি অলরেডি পড়ে ফেলেছ আশা করি। সিতে রয়েছে আই ড্যাশ মাই ব্রেকফাস্ট, এরপর আমি আমার ব্রেকফাস্ট করি বা কিছু বোঝাচ্ছি আর কি। দেন আই ড্যাশ মাই টিথ, ব্রেকফাস্ট পর দাঁত কী করে সেটা লিখবে। আফটার দ্যাট, সব শেষে, এরপরে আই ড্যাশ টু স্কুল। তো এই ছিল তোমাদের হোমওয়ার্ক। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভিডিও লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছ। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।